financial company looking for some energetic retired person, businessman, household. Qualification minimum 10 pass চাওয়া হয়েছে 18 বছর তোমার বয়স চাওয়া হয়েছে 18 থেকে এবং স্যালারি ফিক্স দেওয়া হবে লোকে প্রভিডেন্ট ফান্ডে দেওয়া হবে তোমরা যারা এই রেপুটেড ফাইন্যান্সিয়াল কোম্পানিতে কাজ করতে চাও এরকম যারা বিজনেসম্যান হাউস ওয়াইফ বা রিটায়ার্ড পারসন আছো তোমরা কন্টাক্ট করতে পারো 7005702071 এই পার্টিকুলার এই নাম্বারে তোমরা কন্টাক্ট করে নিতে পারো মিনিমাম 10 পাস 18 ইয়ার্স যাদের এজ এরপর যে জব নোটিফিকেশনটা এসেছে একটা নতুন পোস্টে একজন সিকিউরিটি সুপারভাইজার চাই একজন একজন নতুন পোস্টে সিকিউরিটি সুপারভাইজার যে কোয়ালিফিকেশনটা হায়ার সেকেন্ডারি ফার্স্ট চাওয়া হয়েছে এক সার্ভিসম্যান হতে হবে আরেকজন আরেকটা পোস্ট এসেছে একজন সিকিউরিটি গার্ড মেল চাই 5 ফুট 5 ইঞ্চি উচ্চতা 30 থেকে 40 বছরের মধ্যে মাধ্যমিক ফার্স্ট মানে সিকিউরিটি সুপারভাইজারের ক্ষেত্রে এক সার্ভিসম্যান হায়ার সেকেন্ডারি ফার্স্ট আর সিকিউরিটি গার্ড মিলের ক্ষেত্রে মাধ্যমিক ফার্স্ট 5 ফুট 5 ইঞ্চি 30 থেকে 40 বছর তোমরা কন্ট্যাক্ট করতে 7630847149 এই পার্টিকুলার নাম্বারে সকাল 10টা থেকে বিকাল 6টার ভিতরে এরপর যে জব নোটিফিকেশন এসেছে রিকোয়ার প্ল্যান্ট অপারেশন ম্যানেজার উইথ 6 to 8 ইয়ার এক্সপিরিয়েন্স মানে প্ল্যান্ট অপারেশন ম্যানেজারের জন্য 6 to 8 ইয়ার এক্সপিরিয়েন্স আছে এরকম এরকম মানে প্রার্থী চাই রানিং মিউনিসিপ্যাল সলিড ওয়াস্ট শর্টিং ফেসিলিটি আগরতলা এটা যে তোমার যদি পার্টিকুলার মানে এই ফিল্ডে তোমার এক্সপিরিয়েন্স থাকে ঠিক আছে তোমরা তোমাদের রিজিউমটা পাঠিয়ে দিতে পারো তোমার কিন্তু লোকাল ইংলিশ হিন্দি ইংলিশ তিনটে ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানা থাকতে হবে রিজিউমটা পাঠিয়ে দেবে info@earthsecular.com অথবা কন্ট্যাক্ট করতে হবে 7338884218 পোস্ট হইল অপারেশন ট্রেনিং ম্যানেজার উইথ 6 to 8 ইয়ার এক্সপিরিয়েন্স ফর রানিং মিউনিসিপ্যাল সলিড ওয়াস্ট শর্টিং ফেসিলিটি আগরতলা উইথ দ্য ক্যাপাসিটি অফ 150 টন পার ডে এরপর যে জব নোটিফিকেশনটা এসেছে সেলসম্যান চাই নেট সেলসম্যান মানে সেলস পার্সন ফর FMCG প্রোডাক্ট মার্কেটিং ইন উদয়পুর মার্কেট FMCG যে প্রোডাক্টগুলো আছে তার সেলস করার জন্য মানে কমিশন বেস জব বলতে পারো সেলসম্যানের জবটা কোথায় নেওয়া হবে উদয়পুর মানে মানে উদয়পুর মার্কেট এরিয়াতে একজন সেলসম্যান চাচ্ছে এখানে ফর FMCG যে প্রোডাক্টগুলি আছে এগুলোর মার্কেটিং করার জন্য এবং এগুলো বিক্রি করার জন্য তো যদি তোমরা সেলসম্যানের জবটা করতে চাও বা পার্টিকুলার বিষয়ে তোমার এক্সপিরিয়েন্স আছে তাহলে কন্ট্যাক্ট করতে পারো 8794371137 পার্টিকুলার এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও যদি তোমরা সেলসম্যানের জবটা করতে চাও এই সেলসম্যানের জবে তোমার কেরিয়ার বা নেক্সট আপডেট করতে চাও এরপরে যে জব নোটিফিকেশন এসেছে আগরতলা শহরে একটা মেডিকেল দোকানের জন্য অভিজ্ঞ লোক চাই মেডিকেল সেক্টরে কিন্তু প্রতিদিনকেই বিভিন্ন প্রকার জব ইন্টারভিউ বা জব নোটিফিকেশন আছে এই মেডিকেল দোকানের জন্য অভিজ্ঞ লোক চাই তোমরা যদি মেডিকেল শপে কাজ করতে চাও তোমরা ফোন করতে পারো 8732046424 অথবা 7381836202 পার্টিকুলার দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যদি তোমরা ওষুধ মানে মেডিকেল সেক্টরে যদি তোমরা কাজ করতে চাও পার্টিকুলার এই সেক্টরে তুমি অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্স থাকতে হবে মানে মানে এই সেক্টরে আগে কোনো দিন কোনো কাজ করেছো বা পার্টিকুলার এই সেক্টর থেকে তুমি নিজে কেরিয়ার করতে চাও তাহলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও এরপরে আজকের ডেটে যে জব নোটিফিকেশনটা এসেছে রেস্টুরেন্টের জন্য দুজন অভিজ্ঞ হেল্পার চাই রেস্টুরেন্ট বেস যে জবটা হেল্পার চাই মানে তোমার কুকিং যে স্টেপ থাকবে সেপ হেল্পার মানে বিভিন্ন প্রকার মানে সাহায্য টাহায্য করার জন্য কুকিং শেফকে এমনকি তোমার শেফের কাজ করতে হবে মানে কুকিং কাজও করতে হবে এরকম মানে তোমার এক্সপিরিয়েন্স আছে এমন হেল্পার এখানে চাওয়া হয়েছে যোগাযোগ করতে পারো 6009666732 মানে এটা রেস্টুরেন্টের জন্য নেক্সট যে জবটা এসেছে সেম ফাস্টফুড দোকানের জন্য ফাস্টফুড যে দোকান আছে এই দোকানের জন্য কারিগর চাই যোগাযোগ করতে পারো যদি ফাস্টফুড যে দোকান আছে সেই দোকানের কারিগর হিসেবে তুমি কাজ করতে চাও বা পার্টিকুলার বিষয়ে তুমি এক্সপ্রেস না থাকলেও চলবে তোমরা 7005154568 7005102432 এই পার্টিকুলার পোস্টের ক্ষেত্রে 5 পাস যথেষ্ট তোমরা 5 পাস যে কোয়ালিফিকেশন যারা যারা আছো অবশ্যই পেয়ার করে নিতে পারবে 7005154568 অথবা 7005702432 এই দুইটা কন্ট্যাক্টের মধ্যে যে কোনো একটা কন্ট্যাক্ট তুমি কন্ট্যাক্ট করে নিতে পারো যদি ফাস্টফুড দোকানে এসে কারিগর তুমি কাজ করতে চাও এরপরে যে পোস্টগুলো এসেছে পরপর দুইটা পোস্ট এসেছে ড্রাইভারের জন্য প্রথম পোস্টটা দেখে নিই আগরতলা প্রাইভেট গাড়ি চালানোর জন্য ড্রাইভার চাই
তোমরা ছবি সহ বায়োডাটা হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে 9774229254। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা তোমার বায়োডাটাটা হোয়াটসঅ্যাপ করে দিবে, মানে তোমার নেম, পার্টিকুলার অ্যাড্রেস, কোয়ালিফিকেশন যা যা আছে বায়োডাটাতে লিখে তুমি পাঠিয়ে দিবে, এবং সাথে তুমি তোমার গাড়ির চালানোর এক্সপিরিয়েন্স, ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস সব পাঠিয়ে দিবে, যে রিজিউমটা তোমার হোয়াটসঅ্যাপ করে দিবে। জব্দ হলো প্রাইভেট গাড়ি চালানোর জন্য, আগরতলা বেস প্রাইভেট গাড়ি চালানোর জন্য শহরের মধ্যে ড্রাইভার চাই। এরপরটা সেম শহরের মধ্যে এই প্রাইভেট গাড়ি চালানোর জন্য একজন দক্ষ ড্রাইভার চাই, মানে সেম শহরের মধ্যে এই তোমার গাড়ি চালানোর জন্য ড্রাইভার চাই। তোমরা যদি ড্রাইভারের কাজটা মানে করতে চাও, আগের তো শহর ছিল এবার তো শহর, তাহলে তুমি কন্ট্যাক্ট করতে সকাল 10টা থেকে বিকাল 5টা ভিতরে তুমি কন্ট্যাক্ট করবে, কিন্তু নাম্বারটাও আছে 9436168164, 9436168164। পার্টিকুলার এই নাম্বারে তোমরা সকাল 10টা থেকে বিকাল 5টা মধ্যে কন্ট্যাক্ট করে নেবে যদি তোমরা ড্রাইভারের কাজটা করতে চাও। এই বিষয়ে কিন্তু পার্টিকুলার যে ড্রাইভার, মানে এই বিষয়ে তোমার ড্রাইভিং লাইসেন্স বা পার্টিকুলার এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই থাকতে হবে। এরপরে আজকের ডেটে এই ছিল প্রাইভেট জব নোটিফিকেশন। এখন আমি গভর্নমেন্ট জব নোটিফিকেশনের দিকে যাচ্ছি। তোমাদের বস্কনগর হায়ার সেকেন্ডারি স্কুলে মিউজিক টিচার, ডান্স টিচার, থিয়েটার টিচার নেওয়া হবে। তোমাদের ওয়ালকে ইন্টারভিউ হবে 18 এপ্রিল 2023 সকাল 11টার ভিতরে তোমরা পৌঁছে যেতে হবে, যারা যারা তোমরা পার্টিকুলার পোস্টের জন্য এলিজিবল এবং পেয়ার করতে চাও। দেখো এখানে সবগুলো পোস্টের জন্য বয়স 21 থেকে 45 চাওয়া হয়েছে। SST ক্ষেত্রে বা EBHA ক্ষেত্রে 5 বছর ছাড় দেওয়া হবে। বিদ্যাভারতী স্কিমে এই স্কুলটা, বিদ্যাভারতী স্কিমে কিন্তু প্রত্যেকটা স্কুলেই কিন্তু 3 থেকে 5 জন করে সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হচ্ছে, মানে টিচার নিয়োগ করা হচ্ছে বিদ্যাভারতী স্কিমের আন্ডারে প্রত্যেকটি স্কিলই। তাহলে এটা একটা ভালো অপরচুনিটি, যারা মিউজিকে, ডান্সে, থিয়েটারে তোমরা পার্টিকুলার বি মিউজিক কিংবা ডান্সে বা থিয়েটারে গ্রাজুয়েশন প্লাস পার্টিকুলার ডান্স বা থিয়েটারে কোনো রিকগনিশন থেকে সার্টিফিকেট আছে কিংবা ডিগ্রি বা ডিপ্লোমা আছে, তাহলে তো হয়তো পেয়ার করে নিতে পারো। এই যে জবগুলা, জবগুলোর জন্য পার ক্লাস তোমার 200 টাকাতে করে দেওয়া হবে, সরি ম্যাক্সিমাম 30 ক্লাসই নিয়ে মান নিতে পারবে। তোমরা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা ফুলফিল করতে পারছো ক্রাইটেরিয়া, তোমরা প্লেন পেপার এবং বায়োডাটা, সাপোর্টিভ ডকুমেন্ট অরিজিনাল সহ ইন্টারভিউর দিন বর্ষণ হায়ার সেকেন্ডারি স্কুলে চলে যাবে। তোমাদের DDA দেওয়া হবে না, তোমরা ডাইরেক্টলি তোমাদের যে অরিজিনাল প্লাস জেরক্স কপি যেগুলো আছে দুটো নিয়ে পুছে যাবে। এরপর যে জব নোটিফিকেশনটা এসেছে, ইমপ্লিকেশন ফর ইনভাইট ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ওয়ান প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য প্রজেক্ট লাইভলিহুড সিকিউরিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট হোম। মানে এই যে প্রজেক্টটা, প্রজেক্টটার নামটা আমি বলছি আবার, লাইভলিহুড সিকিউরিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট হো অন ফার্ম মাস কালটিভেশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ অলফে গোলবিসিয়ার ফর ফিশ ফিডিং অ্যান্ড ক্যারেক্টারাইজেশন অফ বায়োডিপ কম্পাউন্ড ফর ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ডেভেলপমেন্ট। পার্টিকুলার এই প্রজেক্টের জন্য একজন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট চাই। তোমাদের 6/4 ডেটে নোটিফিকেশনটা যেটা মানে ডেটে এটা রেফারেন্সটা এসেছিলো, ডিটেল নোটিফিকেশনটা যদি তোমরা আরও জানতে চাও www.dbt মানে ডাইরেক্ট অফ বায়োটেকনোলজি ত্রিপুরা .dbt.ত্রিপুরা.nic.in তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। পার্টিকুলার পোস্টের নাম কি, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আন্ডার প্রজেক্ট লেফট হোল্ড সিকিউরিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এরপরে আজকের ডেটে যে জব নোটিফিকেশনটা এসেছে, এটা নিয়ে আমি সেপারেটলি একটা ভিডিও করে দিয়ে দেবো তোমার আজকালকার ভিতরে। EPFO তোমরা নাম শুনছো, EPFO ফাংশন হলো মানে এমপ্লয়ার মান্থলি যে স্যালারি পাওয়া হয় বা ওয়েজেস পাওয়া হয় তার থেকে কিছু 12% বা 10% টাকা কেটে রাখা হয়, এই সংস্থার আন্ডারে এই টাকাটা কেটে রাখা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের EPFO সংস্থা, সেই সংস্থা এই টাকাটা কাজে লাগায় এবং এই কাজে লাগে বিভিন্ন সেক্টরে থেকে বিভিন্ন ইনভেস্ট করে এই যে ইনকামটা হয় বা ইন্টারেস্টটা হয় এটা সেই এমপ্লয়ি বা ওয়েজেস স্যালারি স্টাফকে ইয়ারলি ইন্টারেস্ট দিয়ে দেওয়া হয়, এবং যখন তুমি রিটায়ারমেন্টে আসবে তখন পেনশনেরও এটা বেনিফিট দেওয়া হয়। যে এই সেক্টরে এই EPFO আন্ডারেই তোমাদের ভালো পোস্ট বেরিয়েছে, EPFO আন্ডারে এই সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের পোস্ট বেরিয়েছে তোমাদের, আর বেরিয়েছে তোমাদের এই পোস্ট অফ স্ট্যান্ডিং অপারে পোস্ট বেরিয়েছে, একদিকে 2674টা একদিকে 185টা। ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে, সেদিকে 12% চাওয়া হয়েছে, স্ট্যান্ডিং অপারে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তোমাদের ডেট বেরিয়েছে 27 মার্চ থেকে 26 এপ্রিলতে পেয়ার করতে হবে। পার্টিকুলার পোস্টের জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবের জন্য যার যাচ্ছে আসছে এই সেক্টরের যে জবটা, তোমাদের সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, তোমাদের
বয়স 18 থেকে 27 এবং শ্রেণী গোপনের বয়স 18 থেকে 27 চাওয়া হয়েছে। সোশ্যাল সিকিউরিটিস্টের লেভেল 5 অনুযায়ী 29,200 থেকে 92,300 স্যালারি, আর শ্রেণী গোপনের লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 পর্যন্ত তোমার স্যালারি। 27 তারিখ থেকে তোমাদের এই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। SC/ST ক্ষেত্রে ফর্ম ফিল আপ ফি লাগবে না, আদার্স ক্ষেত্রে 700 টাকা ফর্ম ফিল আপ লাগবে। এখানে তোমাদের recruitment.nit.nic.in ওয়েবসাইট থেকে রিকমেন্ডটা তোমরা দেখে নিতে পারো। আমি এটা আলাদা তো বলেছি, ভিডিও বানিয়ে দেবো। তোমাদের ভালো একটা পোস্ট বেরিয়েছে ইপিএফও আন্ডারে। তোমরা যারা যারা পার্টিকুলার যে বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, তোমার টাইপিং টেস্ট আছে, তোমরা অবশ্যই পেয়ার করে নিও। আজকের ডেটে এই ছিল।